ইতিমধ্যে আমরা 39টি প্রজাতিকে আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এই মাছগুলির কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন করেছি এবং অধিকাংশ মাছ এখন মাঠ পর্যায়ে চাষাবাদ হচ্ছে। যেসব সরকারি খাস জলমহলগুলো ছিল আর কি, সেগুলো আগে কিন্তু ইজারা দেওয়া হতো বিভিন্ন ব্যক্তিবর্গকে। তাদের ইজারা শেষ হওয়ার আগে তারা কিন্তু এটা সেচে খুবই ধ্বংসাত্মক উপায় আর কি এই মাছগুলো আহরণ করতো আর কি। যেমন একেবারে তলা শুকিয়ে মাছ তারা ধরতেন, আবার দেখা যাচ্ছে মাছ এই কাদার ভিতরে কীটনাশক বা বিভিন্ন রাসায়নিক দিয়ে তারা কিন্তু কাদার ভিতর থেকে মাছগুলো ধরে ফেলতেন। ফলত যেটা হতো, মানে বর্ষার সময় যে মাছগুলোতে ডিম দিবে এই মাছ কিন্তু অবশিষ্ট থাকতো না। বাংলাদেশে তো জলবায়ু পরিবর্তন একটা একটা বড় ধাক্কা কিন্তু আমাদের মাঝে আছে, তা আমরা এই কাজটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আমি হয়তো 5টা মাছকে এই বছর পুনরুদ্ধার করছি, আরো 2টা মাছ ক্রমশ ঝুঁকিতে চলে আসছে। মিঠাপানির যে অঞ্চলে যে মাছটি পাওয়া যায়, বিশেষ করে ছোট মাছ, সেগুলি আমরা সংগ্রহ করে লাইভ জিন ব্যাংকে আমরা সংরক্ষণ করছি। নার্সারি টেকনিকটা আমরা ডেভেলপ করি, যখন পোনা তৈরি হয়ে গেল তখন আমরা চাষাবাদে যাই, তখন চাষিরা আমাদের কাছ থেকে পোনা নেয়। আমরা আরেকটা যেটা কাজ করি, বাংলাদেশে প্রায় 950 মতো হ্যাচারি আছে, অনেক হ্যাচারি মালিক যারা যারা দেশীয় মাছের চাষ পোনা তৈরি করতে চান, তাদেরকে আমরা বিনামূল্যে সেই পোনাগুলি সরবরাহ করি। বিভিন্ন গ্রামে জেলেদের মধ্যে বিভিন্ন গ্রুপ করে বা কমিউনিটি সংগঠন করে তাদেরকে এই বিলগুলো ইজারা দেওয়া হলো এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো কিভাবে এই বিলের সঠিক ব্যবহার করতে হবে, অর্থাৎ অভয়াশ্রম স্থাপন করতে হবে, সেচে মাছ ধরা যাবে না, ক্ষতিকর জাল বা মানে আহরণ সরঞ্জাম দিয়ে ব্যবহার করা যাবে না, ইত্যাদি নানান বিষয়ে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হলো। এবং প্রশিক্ষণের ফলে যেটা হয়েছে, এই যেসব প্রজাতিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছিল বা মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, এটা কিন্তু বন্ধ হয়েছে। গত 12 বছরে আমাদের দেশীয় মাছের উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে চাষের মাধ্যমে। আমরা চাই যে আমাদের যে মাছগুলি আমরা পুনরুদ্ধার করেছি পর্যায়ক্রমে সবগুলি মাঠে ঘাটে যাক, সেগুলি চাষাবাদ শুরু হোক।